অর্থ আত্মস্বাদের পরিণতি। আমরা কিছু ইদানিং ভয় বৈচিত্র দেখছি, মানুষ অর্থ লুটপাট করে নিয়েছে, টাকা নিয়ে টাকা দিচ্ছে না, মানে নানানভাবে অর্থ আত্মস্বাদ করার নানান ঘটনা আমরা দেখছি। তো আপনাদের জানা বিষয় যে অর্থ আত্মস্বাদের যে পরিণতিটা আছে কোরআন সুন্নাহর আলোকে, কী পরিণতি আছে আমরা জানতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমিল বাতিল। ইমানদারেরা, তোমরা অন্যায়ভাবে সম্পদ একজন আরেকজনের সম্পদ বক্ষণ করো না। এই সংক্রান্ত অনেক আয়াত রয়েছে কোরআনে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস উল্লেখ করব, এতে এর পরিণতির একদম ক্লিয়ার হয়ে যাবে। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কাঙ্গাল কোন ব্যক্তি? আচ্ছা, তো সাহাবায়ে কেরাম যেমন জানতেন তারা তেমন বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম আলাহু ওয়ালা মাতা, যার সহায় সম্বল টাকা পয়সা কিছু নাই সেই তো কাঙ্গাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, না, দুনিয়ার কাঙ্গালের কথা আমি বলিনি, আখেরাতে কাঙ্গালকে। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন যে কাঙ্গাল হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি প্রচুর নেক আমল নিয়ে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে কিয়ামতে নাজির হবে, যেই সওয়াব এবং নেকের মাধ্যমে খুব সহজে সে জান্নাতে যেতে পারবে, যেতে পারত, কিন্তু বিপত্তি ঘটবে, এমন সময় পাওনাদাররা আসতে থাকবে, আইসা বলবে যে আকালা মালি হাজা, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিচ্ছেন, তার পাহাড় পরিমাণ সওয়াব দেখে এই লোক তো আমার মাল আত্মসাৎ করেছে, এই লোক তো অন্যায়ভাবে আমার মাল বক্ষণ করেছে, এই লোক তো আমার উপর জুলুম করেছে, এই লোক তো আমাকে গালি দিয়েছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো সব লেখা আছে, জানা আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই লোকের তো আর দেওয়ার মতো টাকা পয়সা নাই, দুনিয়াতে যা হাজার হাজার কোটি টাকা সে মেরে দিয়েছে, পরকালে তো কিছুই নেই। তখনকার ফয়সালা হলো, ইয়াকদা বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, নেক আমল দিবা আর না হয় বদ আমল নিবা, এটা হলো ফয়সালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের পাওনা অনুযায়ী তার নেক আমল দিতে 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 তার পাহাড় পরিমাণ নেক আমল একেবারে নিঃশেষ হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, পাওনাদাররা তখন আসবে, যেই পরিমাণ পাওনাদার থাকবে সেই অনুযায়ী। কারো যদি অবস্থা এরকম হয় যে অনেক বেশি পাওনা ছিল, মানে তাহলে তার অবস্থা খারাপ হবে, আর যদি কারো অবস্থা এরকম হয় যে অনেক নেক আমল নিয়ে গিয়েছে, ভুলক্রমে অল্প একটু পাওনাদার ছিল, তাহলে দেওয়ার পরে হয়তো তার নাজাত হতে পারে, তা পাওনাদার আসতেই থাকবে, তার তো নেক আমল শেষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার কাছে ফয়সালা আছে, আজকের ফয়সালা করে আমি লা জুলম আলিয়ম, কোনো রকম জুলুম বাকি থাকবে না। এরপর পাওনাদার আসবে, তার তো নেক আমল নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের যেই পরিমাণ ঋণ ছিল এই পরিমাণ গুণা তাদের থেকে এর আমল নামায় দেওয়া হবে। এরপরে এবার আগে তো সওয়াবের পাহাড় ছিল, সেটা নিঃশেষ হয়েছে, এখন আবার গুণার পাহাড় হয়ে যাবে। এরপরে এই গুণাগুলো তার মাথার উপর চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব মূল বিষয় এটি নয় যে আপনি কত বেশি তাহাজ্জুদ পড়েন, অথবা মূল বিষয় এর এটি নয় যে আপনার দাড়ি কত সুন্দর, আপনার পোশাক কত সুন্দর, আপনি কতবার হজ করলেন। দিনদারির বড় একটি বিষয় অর্থের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, সেইখানে যদি আপনি তাকওয়া ঠিক থাকতে পারেন, তাকওয়া থাকে, তাহলে আপনি অল্প এবাদত ফরজগুলো যদি ঠিক রাখেন তাহলে ইনশাআল্লাহ নাজাত হয়ে যাবে। আর অনেক বেশি নেক আমল যদি করা হয়, মানুষের হক যদি নষ্ট করা হয়, তাহলে নাজাত নেই, বরং একটা মানুষ জীবনে যত গুনাহই করুক না কেন, সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, একটা লোক তার জীবন সব কিছু দিয়ে দিল আল্লাহর রাস্তায়, আর তো কিছু নেই, তাহলে তার সব কিছু মাফ হয়ে যায়, শুধু একটা জিনিস মাফ হয় না, সেটা হলো বান্দার হক। জি জি, মানুষের। অতএব এই ক্ষেত্রে খুব সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও এবং আমাদেরকেও একই কথা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইয়িবাতি ওয়া আমালু সালিহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাত, হালাল খাও, মানুষেরটা খেও না। মানুষেরটা মানে যে আমরা অনেক সময় মনে করি যে মানুষের, আবার আমাদের দেশে কিন্তু একটা মানে কী বলে যে একটা বাতিকতা আছে অনেকের মাঝে, বলে যে এটা রাষ্ট্রের সম্পদ, সরকারি সম্পদ, জনগণের সম্পদ, জনগণের সম্পদ। তো যদি কোনো ব্যক্তিবিশেষের সম্পদ হয় তাহলে এটা আত্মসাত করা যত বেশি মারাত্মক, যদি সরকারি সম্পদ হয় তাহলে সেটা আত্মসাত করা এর চাইতে আরও বেশি মারাত্মক। কারণ হলো, যদি কখনো আল্লাহ তাকে হেদায়ত করে দেন তাহলে এই ব্যক্তির কাছে মাফ চাইলেন অথবা তারটা রিটার্ন করলেন, কিন্তু যখন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করেছেন তখন কোথায় দেবেন, কাকে দেবেন? রাষ্ট্রের সব জনগণই তার মালিক, রাষ্ট্রের সব জনগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করবে, বুঝার তৌফিক এনায়েত করুন।